আজ আমরা আলোচনা করে নেব ক্লাস এইটের লেসন সেভেন এ কিংস টেল এর পার্ট ওয়ানটি আলোচনা করে নেব। এটি তিনটি পার্টে বিভক্ত, প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে আলোচিত হবে। তার আগে বলে রাখা হোক, ক্লাস এইটের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস এইট ক্লিক করলেও সমস্ত ভিডিও ক্লাস এইটের কিন্তু পাওয়া যাবে, তাই দেরি না। আর যদি কেউ এর পিডিএফ ডাউনলোড করে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট www.studysolves.com গুগলে সার্চ করলেও পাওয়া যাবে, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করে পড়ে নেওয়া যাবে। তাই দেরি না করে আমরা লেট স্টার্ট অংশে চলে যাই। টেক্সট বইয়ে যেটা দেওয়া আছে এটাতে কোনো লেখকের তো নাম বা পরিচিতি দেওয়া নেই। কি দেওয়া রয়েছে? কিং আর্থার ওয়াজ আ কিং, রাজা আর্থার ছিলেন একজন রাজা অব দ্য অব ব্রিটিশ সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। ব্রিটিশদের একজন বা ব্রিটেনের একজন রাজা ছিলেন কিং আর্থার কয়েক শত বছর আগে। হি ইজ, তিনি ছিলেন আ ভেরি পপুলার, অত্যন্ত জনপ্রিয় অ্যান্ড ব্রেভ কিং, অর্থাৎ রাজা আর্থার ছিলেন খুব জনপ্রিয় এবং সাহসী রাজা। তারপরে তার সম্পর্কে কি দেওয়া রয়েছে? দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম, তার সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে, অর্থাৎ তিনি একজন কিংবদন্তি চরিত্র যা যিনি ইতিহাসে অমর হয়ে আছেন তার কৃতিত্বের জন্য। দ্য ফলোয়িং টেল, এই গল্পটি ইজ অ্যান অ্যাডাপ্টেশন, হলো একটি সংকলন ফ্রম দ্য এনসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। হ্যাঁ, প্রাচীন আর্থারিয়ান কিংবদন্তি থেকে এটা একটি কিন্তু আমাদের সংকলন। আমাদের দেশেও যেমন অজস্র কিংবদন্তি রয়েছে, সেরকম ব্রিটেনের একজন কিংবদন্তি বা নামকরা রাজা হচ্ছেন আর্থার। সেই তার গল্প আমরা আজকে পড়তে চলেছি, যেটা এরকম লোককথা হিসেবে বা লোকমুখেই প্রচলিত। তো আমরা প্রথম ইউনিটটি আজকে পড়ে নেবো বা পার্ট ওয়ানটি আজকে আলোচনা করে নেবো। প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও তোমরা পেয়ে যাবে। প্রথম বাক্যে কি বলছে দেখো, মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, বহু শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড, ইংল্যান্ড হতো, রুলড মানে কি, শাসিত, বাই দ্বারা আ কিং, একজন রাজা, কল্ড, যার নাম ইউথার পেনড্রাগন। বহু শত বছর আগে ইংল্যান্ড শাসন করতেন ইউথার পেনড্রাগন নামে এক রাজা। দু নম্বর বাক্য, দ্য কিং, রাজা, হু ওয়াজ, যিনি ছিলেন ফ্রেন্ড, বন্ধু অ্যান্ড প্রোটেক্টর, রক্ষক টু অল হিজ পিপল, তার সমস্ত লোকজন বা প্রজাদের কাছে। ওয়াজ, তিনি ছিলেন ফেয়ার, ফেয়ার মানে এখানে নিরপেক্ষ, টু কাছে, এভরিওয়ান, সকলের। রাজা যিনি তার সমস্ত প্রজাদের ও বন্ধুদের রক্ষক ছিলেন, তিনি প্রত্যেকের প্রতি, অর্থাৎ প্রতিটা প্রজার প্রতি ছিলেন ন্যায়পরায়ণ বা নিরপেক্ষ। তিন নম্বরে বলছে, দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের লোকেরা লিভড, বাস করত ইন পিস, শান্তিতে, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখে। টেন্ডিং, পালন করত দেয়ার ফোকস, তাদের পশু, পশুর পাল, অ্যান্ড এবং টিলিং, কর্ষণ করত বা চাষ করত দেয়ার ফিল্ডস, তাদের মাঠ। ব্রিটেনের জনগণ বা লোকেরা তাদের পশুপালন বা পশুচারণ করে আর জমি চাষ করে সুখী শান্তিতে বসবাস করত রাজা ইউথার পেনড্রাগনের আমলে বা যুগে। তাহলে প্রথম অংশ থেকে আমরা বুঝতে পেরে গেলাম যে ইউথার পেনড্রাগন সম্পর্কে কি কি বলা রয়েছে। পরের অংশে, কিং ইউথার পেনড্রাগন, রাজা ইউথার পেনড্রাগন হ্যাড ম্যারেজ, বিবাহ করেন, দ্য বিউটিফুল লেডি, সুন্দরী মহিলা, ইগ্রেইন, ইগ্রেইনকে, অ্যান্ড এবং হ্যাড, তার ছিল আর সন, একটি পুত্র। রাজা ইউথার পেনড্রাগন সুন্দরী মহিলা ইগ্রেনকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তানও ছিল। দিস চাইল্ড, এই শিশুটি, ওয়াজ, ছিল দ্য এয়ার, অর্থাৎ উত্তরাধিকারী অব দ্য রয়্যাল থ্রোন। রয়্যাল থ্রোন মানে কি, রাজ সিংহাসন, রয়্যাল মানে রাজ আর থ্রোন মানে সিংহাসন। এই শিশুটি রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল। ছ নম্বরে বলছে, দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী, ডায়েড, মারা যান, শুন, শীঘ্র, আফটার, পরে, দ্য বেবি ওয়াজ বর্ন, শিশুটি জন্মানোর কিছুদিন পরেই রাজা ও রানী মারা যান। ইট ওয়াজ, এটা ছিল আ ডিফিকাল্ট টাইম, একটা কঠিন সময়। সময়টা কঠিন ছিল কেননা রাজা আর রানী কেউ রইল না, তখন তাদের উত্তরাধিকারী শিশু একেবারেই ছোট। তখন কি হলো? আট নম্বরে বলছে, মেনি, অনেক, অব মধ্যে, দ্য কিংস অপোনেন্টস, অপোনেন্টস মানে প্রতিপক্ষ, রাজার অনেক প্রতিপক্ষরা, ওয়ার লুকিং, খুঁজছিল, টু সিজ, সিজ মানে দখল করতে, দ্য থ্রোন,
সিংহাসন, রাজার অনেক প্রতিপক্ষ সিংহাসন নকনের দখলের সুযোগ খুঁজছিল। সে তো হবেই, রাজা নেই সেই জন্য একটা অশান্তি চলছে। ন নম্বরে বলছে, কিং ইউথার পেন্ড্রাগন, রাজা ইউথার পেন্ড্রাগনের হ্যাড ছিল টু ওয়াইজ, দুজন জ্ঞানী কাউন্সিলার্স, কাউন্সিলার্স মানে দেখো পরামর্শদাতা, মার্লিন যার একজনের নাম ছিল মার্লিন, তিনি কে ছিলেন, আ প্রফেট একজন ভবিষ্যৎ বক্তা, প্রফেট মানে ভবিষ্যৎ বক্তা, অ্যান্ড এবং আ ম্যাজিশিয়ান একজন জাদুকর, অর্থাৎ মার্লিন যিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্তা এবং একজন জাদুকর, অ্যান্ড দ্য ব্রেভ নাইট এবং সাহসী নাইট স্যার উলফিয়াস, স্যার উলফিয়াস এই দুজন ছিল তার পরামর্শদাতা, মার্লিন এবং স্যার উলফিয়াস। দে ওয়ার, তারা ছিল গ্রেটলি ট্রাস্টেড, ভীষণ বিশ্বস্ত, ট্রাডলি মানে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে বিশ্বস্ত বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তারা রাজ পরিবার দ্বারা প্রচণ্ডভাবে বিশ্বস্ত ছিলেন, মানে পরিবারের লোকেরা তাদেরকে খুব বিশ্বাস করতেন। হোয়েন, যখন দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী অয়ার নোমোর আর রইলেন না, দ্য টু কাউন্সিলার্স দুজন পরামর্শদাতা মেট, দেখা করলেন স্যার একটর, স্যার একটর নামে একজনের সাথে, দ্য ট্রাস্টওয়ার্থি বিশ্বস্ত রাজা একটার একজন, তারা দুজন একটর নামে একজনের সাথে দেখা করলো। একটর কে ছিল দেখো, দেয়া রয়েছে লয়াল সাবজেক্ট, একজন অনুগত প্রজা অব দ্য কিং, রাজার, তারাও রাজা এই একটরও কিন্তু একজন রাজার অনুগত প্রজা ছিল, তার সাথে মার্লিন এবং স্যার উলফিয়াস দেখা করতে গেল। কখন? অনেক কোল্ড, একটা ঠান্ডা অ্যান্ড উইন্ডি মিড নাইট, উইন্ডি মানে ঝোড়ো মাঝরাতে, উইন্ড থেকে উইন্ডি, উইন্ডি মিড নাইট, ঝোড়ো ঠান্ডা ঝোড়োর মাঝরাতে একদিন তারা দেখা করতে গেল দুজন পরামর্শদাতা। দে প্লেস, তারা তুলে দিল ইন ইজ হ্যান্ড, তার হাতে অর্থাৎ স্যার একটরের হাতে তারা তুলে দিল আ বেবি, একটা শিশু, র্যাপড, র্যাপ মানে দেখো জড়ানো, ইন আ স্কারলেট ক্লোক, একটা লাল আলখাল্লা, স্কারলেট মানে গাঢ় লাল আর ক্লোক মানে আলখাল্লা, তারা লাল আলখাল্লাতে মোড়া একটি শিশুকে স্যার একটরের হাতে তুলে দিল। এই যে টেক্সট বইতে যে ছবিটা দেওয়া রয়েছে এটাই এরকম ভাবে তুলে দিল ওই শিশুটিকে। মার্লিন সেড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছি, অর্ডার মানে কি করছি, আদেশ করছি, অ্যান্ড ইওর ওয়াইফ তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ, ব্রিং আপ মানে লালন পালন করতে, ব্রিং আপ শব্দ অর্থ লালন পালন করা বা রিয়ার, লালন পালন করতে দিস চাইল্ড, এই শিশুটিকে, অ্যাজ দো মত করে হি ওয়ার ইওর ওন সন, যেন সেটা তোমার নিজের ছেলে। তা মার্লিন বললেন, আমরা তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি, এই শিশুটিকে লালন পালন করো নিজের ছেলের মতো করে। দ্য বয়, ছেলেটি, ইজ টু বি কল্ড, ডাকা হবে আর্থার, আর্থার নামে, স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বললেন, এই যে ছেলেটিকে দিয়ে গেলাম একে আর্থার নামে ডাকা হবে, এটা বললেন স্যার একটরকে। স্যার একটর, স্যার একটর বিং হওয়ায় এ ট্রু নাইট, একজন প্রকৃত নাইট, আস্কড নো কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন করলেন না, অ্যান্ড প্রমিসড, প্রতিশ্রুতি দিলেন, টু ওবে, মেনে চলবেন হিজ লেট কিংস কাউন্সিলার, তার লেট মানে প্রয়াত কিংস কাউন্সিলার, তার প্রয়াত রাজার পরামর্শদাতাদের কথা তিনি মেনে চলবেন, এটা প্রতিজ্ঞা করলেন বা প্রতিশ্রুতি দিলেন তাদেরকে স্যার একটর। অ্যাজ মার্লিন থট অ্যান্ড স্যার উলফিয়াস, যেমনটি মার্লিন এবং স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, ভয় করেছিলেন, ট্রাবল ব্রোক আউট, বিপদ ছড়িয়ে পড়লো ইন ব্রিটেন, ব্রিটেনে আফটার পরে দ্য পাসিং অ্যাওয়ে অফ কিং, রাজা মারা যাওয়ার পরেই, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, মারা যাওয়ার পরেই স্যার উলফিয়াস এবং মার্লিন যেমন আশা করেছিলেন ব্রিটেনে অশান্তি শুরু হয়ে গেল। কি হলো? দ্য ব্যারন্স, অভিজাতরা ওয়ার ফাইটিং করছিল, লড়াই, অ্যামাং দেমসেলভ নিজেদের মধ্যে, অ্যান্ড প্লটিং ফন্দি করছিল টু ক্যাপচার, দখল করতে দ্য থ্রোন, সিংহাসন, অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো আর সিংহাসন দখল করার ফন্দি আঁটতে লাগলো। ব্রিটেন ওয়াজ ইন গ্রিপ, ব্রিটেন হয়ে গিয়েছিল দখলে, গ্রিপ মানে দখলে, অফ ল্যাওলেসনেস, অরাজকতা, ল মানে আইন, ল্যাওলেসনেস অরাজকতার কবলে পড়ে গেল ব্রিটেন। উনিশে কি বলছে? ট্রাভেলার্স, পথচারীরা, ওয়ার রেগুলারলি রোপড, পথচারীরা হতো রেগুলারলি মানে নিয়মিত, রোপড মানে লুটতো, রাজ পথচারীদের নিয়মিত লুট করে নিত বিভিন্ন দুষ্কৃতীরা। দ্য পিজেন্টস, কৃষকেরা, ওয়ার আনহ্যাপি, ছিল অখুশি। তাহলে কৃষকেরা ছিল অখুশি আর পথচারীরা নিয়মিত লুট হতো, সারা ব্রিটেন জুড়ে অশান্তিতে ভরে গিয়েছিল রাজার মৃত্যুর পর। এখানেই আমাদের প্রথম ইউনিট শেষ হলো, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো।
সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের অংশের ভিডিও শীঘ্রই পেয়ে যাবে।